আজি অপরাহ্নে তরভা ঠারে বিজেপি দলর ব্লক ও এনএসি মন্ডল স্তরীয় কার্যকর্তা বৈঠক বসি। এই বৈঠকের নবনির্বাচিত সুবর্ণপুর জেলা সভাপতি প্রমোদ মহাপাত্র যোগ দিয়েছিলেন। আগামী দিনের দলক তৃণমূল স্তরের সুদৃঢ় করা, লোক পাখক যাই দলর আভিমুখ্য বিষয়ে অবগত করাইবা, বিজেডি সরকার ও পারগতা পদাক আনবা সহ অনেক বিষয়ে আলোচনা হয়েছিল। আজ প্রভা ব্লক সাংগঠনিক বৈঠকের আমার জেলা স্তরীয় আমার জেলা প্রেসিডেন্ট আজ সভাপতিত্ব করছেন, সভাপতিত্ব কলে এবং তাঁর সভাপতিত্বরে আমার বুথ স্তরর কিন্তিকি আমার ব্লক স্তর পর্যন্ত যে মন্ডল স্তরীয় অছি বুথ স্তরর মন্ডল স্তরীয় মন্ডল স্তরের জেলা স্তরীয় পর্যন্ত কিন্তু আমার সাংগঠনিক কার্য আপনি আমার মেম্বর মানে সবু যাক সংগঠনরে সামিল হইবে আমার ভারতীয় জনতা পার্টি কেমি মজবুত হব তার উপরে গোটে আলোচনা চালছে। এই বৈঠকের দলর টাণুয়া নেতা বিমল মিশ্র, রামনারায়ণ বেজ, রাজকিশোর মেন্ডেলি, সুরেশ মহলা, ভবানী শঙ্কর মিশ্র সমেত সমস্ত ব্লক ও এনএসি স্তরীয় মন্ডল কার্যকর্তা উপস্থিত রয়েছে। বিগত দিন মানুষ বিজেপি দল বিধানসভা নির্বাচন মানুষের পরাজয়ের শিকার হওয়া সহ নিকটরে দিল্লির অতি কম আসন পাই আগামী দিনের দলর স্থিতি প্রশ্ন করবু কেজরিওয়াল লোক প্রলোভন দেখাই সরকারি টঙ্কা খরচ করে ভোট হাতেই প্রকাশ করেছিলেন। তরভা ব্লক আনএসি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা মানুষ কি আগামী দিনে কমসরা মন্ডল, মেন্ডা মন্ডল এবং তরভা নগর মন্ডল পূর্ণাঙ্গ কমিটি বুথ স্তরর কিন্তু সঠিক ভাবে হয়ে পার্বা সে উপরে বিচার বিমর্শ আলোচনা লাগি আজ বৈঠক। দিল্লির যে আপ সরকার লা আপ সরকার সর্ট টাইমে সরকারি পয়সা কে ব্যবহার করি করি লোককে সাময়িক সুবিধা দিয়ে লোকঙ্কর ভোট নেবার লাগি তিন বরষ আগুন সে যোজনা কলা। উদাহরণ স্বরূপ সরকার ট্রেজরি সাময়িক ভাবে মাহিলিয়া ইলেকট্রি, মাহিলিয়া পানি, মাহিলিয়া চাউল, মাহিলিয়া পিঠা কর্মকুড়িয়া করবার লাগি যেটাকি গোটে দেশের ওয়ার্ক কলচর ডেলি জনকু 10,000 টঙ্কা তুমি থরে কেতলে সাহায্যটি করবা বদলরে সে কেদিকি 10 লক্ষ টঙ্কার অধিকারী হয়ে পারবা সেটা হচ্ছে আমার নরেন্দ্র মোদী বিজেপির কার্যক্রম। দেশর ব্যক্তিগত ভাবে পার্কেপিটা ইনকম কেমি বড়বা লোকে স্বাবলম্বী হবে সেটা হচ্ছে বিজেপির যোজনা এবং সেই যোজনার আমি যাবার দ্বারা ব্যক্তিগত ভাবে সাময়িক ভাবে তাঁকু সরকারি পয়সা দিয়ে সুবিধা না ইয়ে করে পারি সেতরে আমি টিকি পছাই গলু কিন্তু আমার লাগে এটা নূয়া কথা নুহে। দেশ ভারত বিজেপি গঠন হল দিন আমি বহু পরাজয় পাইছু, বহু তোর ঝুঁটে হয়েছু এবং ফের খড়া হয়েছু, আগামী দিনে ফের বিজেপি খড়া হওয়া। তো সে বুথ স্তরের তার সংগঠনকে বুথ স্তরর সর্বভারতীয় স্তরের কেনতা করে দলকে সুদৃঢ় করা যা লোকঙ্কর সেবা করা যাই পারবা সেগে আজ আমার জেলা সভাপতি প্রমোদ দাদা নেতৃত্বের এই তরভারে আমার তিনটা যাকর মন্ডলকে নিয়ে কমসরা, মেন্ডা এবং তরভা নগর সংগঠন বাবদরে আগামী দিনে সংগঠন কেন্দ্রে মজবুত করা যা সে দিগরে আলোচনা হয়েছিল। এতে আমার বরিষ্ঠ নেতা মানে সমস্তে যোগ দিয়েছেন, বুথ স্তরর আরম্ভ করি জেলা স্তরের নেতৃত্ব যোগ দিয়েছেন আর আমকু মানুষ উৎসাহিত করেছেন। আগামী দিনে নিশ্চিত ভাবে আমি দলকে সুদৃঢ় করবো।